আমি আইডিয়াল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। ওয়েলকাম টু আমি আইডিয়াল একাডেমি। টিচার্স আইডেন্টিটি তোমরা সবাই জানো। তারপর বলছি, আমি পরেশ মণ্ডল, হেডমাস্টার আমি আইডিয়াল একাডেমি। মোবাইল নাম্বারটা এখানে আছে, যদি কোনো প্রয়োজনে তোমাদের ফোন করতে হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। আজকে আমি আলোচনা করব ক্লাস ফাইভের ইংরেজি বিষয়ে। ফাইভের স্টুডেন্ট একটু মনোযোগী হবে সবাই। লেসন ফোর ফাইভ, এটা হচ্ছে ইউনিট সিক্স এর, আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে ইউনিট সিক্স রয়েছে লেখা দা ফুড পিরামিড। নিশ্চয়ই এই প্যাসেজটা সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রয়েছে, আমি আজকে সেই প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করব। লুক অ্যাট দা পিকচার, ছবির দিকে আমরা একটু দেখবো। একটা পিরামিডের ছবি, মিশরে বিশিষ্ট জনদের স্মৃতির জন্য পিরামিড তৈরি করা হতো, বড় বড় স্তম্ভ করে স্মৃতিস্তম্ভ রাখার জন্য দূর থেকে দেখা যেত পিরামিড। ঠিক এখন আমাদের ফুড পিরামিড আর ওই পিরামিডের মধ্যে কি একটা সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে কিছু খাদ্যের ছবি দেওয়া রয়েছে, যে খাদ্য আমাদের সব থেকে বেশি পরিমাণ খাওয়া প্রয়োজন, আমাদের শরীরের জন্য খুব উপকারী, সেই খাদ্যগুলো নিচের স্তরে রয়েছে, সব থেকে নিচের স্তরে রয়েছে। তার থেকে একটু কম প্রয়োজন যে খাদ্য আমাদের শরীরে, সেই খাদ্যগুলো ছবি রয়েছে তার উপরে একটু কম জায়গা নিয়েছে। তার থেকেও কম খাওয়া উচিত যে খাবারগুলো, সে ছবিগুলো এখানে রয়েছে। আর সব থেকে যে খাদ্য কম দরকার আমাদের শরীরের জন্য, সেই খাদ্যগুলো রয়েছে পিরামিডের সব থেকে উপরের স্তরে। তো কি খাবার আমাদের বেশি খেতে হবে এবং সেগুলো আমরা একটু জানবো। হোয়াট ডু ইউ সি হিয়ার, এখানে তুমি কি দেখলে? আমি যা দেখলাম তা আমরা এখানে বর্ণনা করেছি যে কোন খাবার আমাদের বেশি প্রয়োজন। আজকে আমাদের যে লেসন প্রিপারেশন আছে সেটা আছে ইট হেলদি, অর্থাৎ আমাদের এটা ব্যাসেজে আমাদের যে অনুশীলনী আছে সেটার নাম ইট হেলদি, অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার খাও। হোয়াট ফুড ইজ গুড চয়েস, কোন খাবার কোন কোন খাবার আমাদের পছন্দ করতে হবে খেয়াল কর। এখানে আনহেলদি ফুডস, কিছু আনহেলদি খাবার অর্থাৎ অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য উপযোগী নয়, সেগুলো হচ্ছে আনহেলদি ফুড। কি কি? আইসক্রিম, পিৎজা, চিপস, চকলেট, স্যান্ডউইচেস, বার্গার, দিস আর আনহেলদি ফুড। কিন্তু অনেকের এটি পছন্দ, আমাদেরটা অনেকের পছন্দ, বাট ইট ইজ আনহেলদি ফুড, এটা মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এবার আমরা দেখবো কিছু হেলদি ফুড, হোয়াট কাইন্ড অফ দিস ফুড, এই খাবারগুলো কি খাবার, এগুলো হচ্ছে হেলদি ফুড। কি কি হেলদি ফুড রয়েছে আমাদের? ব্যানানা, এগ, ক্যারোট, পাপায়া, মিল্ক, ম্যাঙ্গো, এগুলো হচ্ছে হেলদি ফুড, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য বেশি বেশি প্রয়োজন, এগুলো আমাদের খেতে হবে, খাওয়া উচিত। এখন আমরা ফুড পিরামিডের সব থেকে নিচের স্তরে যে খাবারগুলো দেখেছিলাম, দিস আর গ্রেনস, গ্রেনস শব্দের অর্থ হচ্ছে শস্য, অর্থাৎ ধান, গম এবং ভুট্টা থেকে যে খাবারগুলো উৎপাদিত হয় সেগুলো সাধারণত গ্রেনস, তার মধ্যে পটেটো রয়েছে, রাইস, রুটি, ব্রেড, পটেটোস, এই খাবারগুলো আমাদের শরীরের জন্য সব থেকে বেশি প্রয়োজন, এইগুলো হচ্ছে গ্রেনস, দিস আর গ্রেনস, গ্রেনসটা একদম খেয়াল রাখতে হবে। হোয়াট হ্যাভ
in these foods এই খাবারগুলোতে কি রয়েছে এখানে দুটো খাবার দেখছি আমরা অনেকগুলো ফ্রুটস রয়েছে বিভিন্ন ধরনের ফল আবার রয়েছে ভেজিটেবলস তো দে হ্যাভ ভিটামিনস আমরা তাহলে ফ্রুটস এবং ভেজিটেবলস খেলে ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবো এই খাবারগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিনস রয়েছে দে হ্যাভ ভিটামিনস নেক্সট আমরা একটু দেখি হোয়াট হ্যাভ ইন দিস ফুডস এই খাবারগুলোতে কি রয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো আমাদের ফুড পিরামিড একটা খুব ইম্পর্টেন্ট ক্লাসেস এটা আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে ফিশ মিট চিকেন লেন্টিলস লেন্টিলস শব্দের অর্থ হচ্ছে মসুর ডাল মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এগস মিল্ক এগুলো কি আছে দে হ্যাভ প্রোটিন প্রোটিন আমাদের অনেক উপকারী একটা খাদ্য দ্রব্য এটা আমাদেরকে নিয়মিত খেতে হবে হোয়াট ইজ দিস এগুলো কি এগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্টস ডেইরি প্রোডাক্টস কি ডেইরি প্রোডাক্টস হচ্ছে দুগ্ধজাত খাদ্য দ্রব্য যে খাদ্যগুলো দুধ থেকে উৎপন্ন হয় সেই খাদ্যগুলোকে বলা হয় ডেইরি প্রোডাক্ট ডেইরি প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই দরকার শরীরের জন্য দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস এগুলো আমাদের দাঁত এবং হাড়ের উপকার করে শক্ত করে দাঁত শক্ত করে এবং হাড় এগুলো আমাদের বেশি বেশি খেতে হবে Which foods does not need very much of our body? আমাদের শরীরে খুব বেশি প্রয়োজন নেই অনেক বেশি প্রয়োজন নেই কি কি খাবার সেগুলো হচ্ছে ফ্যাট অথবা বাটার অথবা অয়েল তরকারিতে তেল কম দিতে হবে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী না মাংস অনেকে গোশতে প্রচুর তেল বেশি তেল তৈলাক্ত খাবার খায় এগুলো আমাদের টেস্টি ঠিক আছে বাট এটা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী নয় দিস মেক ফুড ডেলিসিয়াস অর্থাৎ ডেলিসিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু এটা আমাদের খাবারকে সুস্বাদু করে বাট এটা আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার না তাহলে আমরা এক নজরে ফুড পিরামিড গুলো একটু দেখি ফুড পিরামিডের মধ্যে কি কি খাবার রয়েছে আমি যদি এই কোণা থেকে শুরু করি ফুড পিরামিডে দেখো ফিশ অথবা মিট এটা ফুড পিরামিডে আছে ফ্যাট এবং অয়েল ডেইরি প্রোডাক্টস দুগ্ধজাত খাবার লেন্টিলস মসুরের ডাল ভেজিটেবলস শাকসবজি ব্রেড বা পটেটো তারপর আছে রাইস অথবা রুটি তারপর আছে ফ্রুটস এই খাবারগুলো কিন্তু আমাদের ফুড পিরামিডের অংশ অর্থাৎ এই সব খাবার মানে একসাথে মিশ্রিত ভাবে অর্থাৎ পরিমাণ মতো সব খাবারই আমাদের শরীরের জন্য প্রয়োজন কিন্তু কোন খাবার বেশি প্রয়োজন সেটা আমরা ফুড পিরামিডের চিত্রের মধ্যে দেখলাম এখন একটু কিছু আমরা দেখি এই অধ্যায়ের মধ্যে নতুন নতুন কি শব্দ আমরা শিখেছি নিউ ওয়ার্ডস সাম নিউ ওয়ার্ডস সেগুলো কি কি ডিফারেন্ট ডিফারেন্ট শব্দের অর্থ বিভিন্ন বটম বটম মানে হচ্ছে সব থেকে নিচের স্তর সিমিলার অর্থাৎ একই ধরনের টপ মানে সবার উপরে পিরামিডের সবার উপরে ডেলিসিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু গ্রেইন গ্রেইন শব্দটা আমরা যখন শিখেছি এটার অর্থ হচ্ছে শস্য নট দ্য সেম মানে কিসের সাথে মিলে এবার আমরা একটু মিলাই সিমিলারের সাথে নট দ্য সেম সিমিলারের সাথে আন্ডা মানে নিচে এটা কি হবে বটম বটম মানে নিচে দুঃখিত এখানে ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে নট দ্য সেম এটা বট করে এখানে সারা শুরু হয়েছে ভুল করেছিলাম বটম বটম শব্দের অর্থ হচ্ছে আন্ডা সিমিলার শব্দের অর্থ হচ্ছে সেম মানে একই টপ মানে উপরে অ্যাবাভ মানে উপরে ডেলিসিয়াস মানে সুস্বাদু টেস্ট অর্থ সুস্বাদু গ্রেন মানে শস্য কর্ন মানেও শস্য এটা সিমিলার শব্দ
একেবারে সরাসরি উত্তরটা দেওয়া আছে, এটা তোমাদের পরীক্ষার সময় একশো এলোমেলো থাকতে পারে, এগুলোকে মিলকরণ করতে হবে। এখন নাও ওপেন ইউর ইংলিশ বুক অ্যাট দ্য পেজ নাম্বার 24, লিসেন টু মি কেয়ারফুলি অ্যান্ড পুট ইউর ফিঙ্গার আফটার দ্য লাইনস। তোমাদের বইয়ের 24 পৃষ্ঠাটা তোমরা একটু ওপেন করবে, তাহলে 24 পৃষ্ঠায় আমরা কিছু জিনিস দেখতে পাবো। নো দিস, এ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে কি কি হেলদি ফুডস কি কি আর আনহেলদি ফুডস কি কি, এটা আমরা আগে একবার দেখেছি। তোমরা যে পাঁচটা করে হেলদি ফুডস এর নাম লিখবে এবং পাঁচটা আনহেলদি ফুডস এর নাম লিখবে। এখানে ভেজিটেবলস, ফ্রুটস, ফিশেস, মিটস, এগস, এগুলো হচ্ছে হেলদি ফুডস। আর আনহেলদি ফুডস হচ্ছে আইসক্রিম, চকলেট, পটেটো চিপস, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো হচ্ছে আনহেলদি ফুডস। সো এগুলো থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব। আজকে আমরা হোমওয়ার্ক কি করব, বাসার কাজ থাকবে তোমাদের, সবাই একটু দেখো। তো শিক্ষার্থী হোমওয়ার্ক থাকবে তোমাদের, আজকের বিষয়টা যেটা আলোচনা করেছিলাম ফুড পিরামিড সম্পর্কে, এখানে অ্যান্সারটা ফলোইং কোশ্চেন্স কিছু হোমওয়ার্ক তোমাদের দেওয়া হয়েছে। আমি এখানে ছয়টা প্রশ্ন তোমাদের দিয়েছি, হোয়াট ইজ ফুড পিরামিড, হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন ফুড পিরামিড, ফুড পিরামিডের কয়টা স্তর রয়েছে, হোয়াট কাইন্ডস অফ ফুডস আর হোয়াট ফুডস, হোয়াট ফুডস কোন ধরনের খাবার, আমি বলে দিলাম একটা গ্রেনস, তারপরে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুটস এবং ভেজিটেবলস সম্পর্কে তোমাদের দুইটা সেন্টেন্স লিখতে হবে, ফ্রুটস এবং ভেজিটেবলস কি রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, হোয়াট ডাজ দ্য ফুড পিরামিড টেল আস, ফুড পিরামিড আমাদেরকে কি বলে, এটা গল্পের মধ্যে তোমরা পেয়ে যাবে। হুইচ ফ্রুটস হ্যাভ প্রোটিন, কোন কোন খাবারগুলোতে প্রোটিন আছে সেগুলো তোমরা লিখবে, হোয়াট ডাজ প্রোটিন ডু, প্রোটিন আমাদের শরীরের জন্য কি উপকারে আসে। আরো একটা মত থাকবে ওইটার সাথে সাথে, রাইট শর্ট কম্পোজিশন অন দ্য ফুড পিরামিড ইন অ্যাট ফাইভ সেন্টেন্সেস, পাঁচটা সেন্টেন্স দিয়ে তোমরা একটা শর্ট কম্পোজিশন, যেটা আমাদের চার নম্বর প্রশ্নে আসে, সেটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক ছিল, দুইটা হোমওয়ার্ক। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য, সবাই নিয়মিত ক্লাস করবে এবং নিয়মিত হোমওয়ার্ক দেবে, সবার জন্য শুভকামনা, গুড বাই।